বিনোদনের তাজা খবরে স্বাগত। কেন বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে গেলেন দীপিকা? কাতার বিশ্বকাপে বলিউড তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপনী মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকা নোরা ফাতিহি। অপরদিকে দীপিকাকে দেখা গিয়েছে ঠিক অন্যভাবে, দর্শক মাতানো নয়, আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল ম্যাচের আগে মাঠের ভেতরে বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। আর তার সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। 2010 থেকে সেই বক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতো। বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লুই ভিতো সেই বক্সটিতে ট্রফি নিয়ে মাঠে হাজির হন দীপিকা। বিশ্বকাপে ভারত না থাকলেও একজন ভারতীয় হিসেবে ফাইনালে ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীপিকা। ট্রফির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন থেকে শুরু করে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হওয়া সত্যি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।